আসসালামু আলাইকুম। আজকে যে পিসি বিল্ডের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে 25,000 টাকার মধ্যে যারা যাচ্ছেন যে পিসি বিল্ড করবেন তাদের জন্য আজকে ভিডিওটি। সো আর দেরি করছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে পিসিটি বিল্ড করতেছি সেটা হচ্ছে আপনার 10th generation একটি পিসি, কুরাইজিরি 10th generation। আর এখানে প্রসেসর হিসেবে রেখেছি কুরাইজিরি 10th generation-এর আপনার 10,100 মডেলের আপনার যে প্রসেসরটি। আর এটার স্পিড হচ্ছে আপনার 3.60 GHz থেকে আপনার আপ টু 4.30 GHz, এবং কোর হচ্ছে 4টি এবং থ্রেডস 8। আর এখানে আপনার প্রসেসরটি পেয়ে যাবেন 6 MB। আর এটা রেগুলার প্রাইস পেয়ে যাবেন আপনার 12,000 থেকে 12,500 টাকার মধ্যে, এখন বর্তমানে আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। প্রসেসরের সাথে আমরা কুলার হিসেবে রেখেছি আপনার একটি থিপ কুলার, আপনার এখানে KG200 একটি কুলার রয়েছে আর আপনার ডিপ কুলারের মধ্যে। আর এটা ইউজ করার কারণ হচ্ছে যেহেতু এটা আপডেট জেনারেশন, এটার মধ্যে আপনার অনেক ভালো প্রেশার পড়বে। সো এখানে আপনার কুলারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রসেসরের যে পারফরমেন্সটা সেটা আপনারা ভালোভাবে পাবেন না। সেক্ষেত্রে আমরা এই কুলারটি ইউজ করেছি, এই কুলারটির প্রাইস আপনি 1,000 থেকে 1,200 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখন আসি মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করি বায়োস্টারের একটি 510-এর একটি মাদারবোর্ড। আপনার এটা 10 এবং 11 জেনারেশন সাপোর্ট করবে 510-এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার 10 এবং 11 জেন দুইটা সাপোর্ট করবে। এবং এখানে এই মাদারবোর্ডটি নেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার M.2 NVMe স্লট রয়েছে, সেখানে আমরা M.2 ইউজ করতে পারবো। আর এটার মধ্যে আপনার 3.2 সাপোর্টের আপনার USB পোর্ট পেয়ে যাচ্ছে। সো এটার প্রাইস আপনার রেগুলার পেয়ে যাবেন 7,500 টাকা থেকে আপনার 8,000 টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। এখানে র্যাম হিসেবে ইউজ করতেছি 8 GB র্যাম, আর যেটা হচ্ছে DDR4-এর 2666 MHz-এর, আর যেটা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এখানে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর লাইফ টাইম ওয়ারেন্টি হওয়ার কারণে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। এখানে স্টোরেজ ডিভাইস হিসেবে রেখেছি এখানে NVMe HP EX900 M.2 একটি 250 GB NVMe SSD ইউজ করার কারণ হচ্ছে মাদারবোর্ডের স্পিডটা আরও বাড়ানোর জন্য এবং মাদারবোর্ডটা আপনার পারফরমেন্সটা ভালো পাওয়ার জন্য পিসিতে। সেক্ষেত্রে আমরা NVMe-টা ইউজ করলাম, এবং আপনার যেহেতু আমরা হার্ড ডিস্ক ইউজ করতেছি না সেক্ষেত্রে আমরা SSD-টা আপনার একটু বেশি ইউজ করতেছি, তাই 250 GB SSD ইউজ করতেছি। আর এটার প্রাইস পেয়ে যাবেন আপনার 2500 থেকে 3,000 টাকার মধ্যে। এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি 400 ওয়াটের একটি আপনার কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই, আর যেটার প্রাইস পেয়ে যাবেন আপনি 2500 থেকে 3,000 টাকার মধ্যে। সবশেষে আমরা আসি কেচিংয়ে। কেচিংটা আপনার যদি সৌন্দর্য না হয় তাহলে কিন্তু পিসির লুকিংটি নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা বাজেট কম নিয়ে এসেছি সেহেতু আমরা কেচিংটাতেও আপনার টাকাটা কম খরচ করব। সেহেতু আমরা এখানে ভ্যালু-টপের একটি কেচিং নিয়েছি যেটা হচ্ছে আপনার 2700 টাকা, সেটার সাথে পেয়ে যাবেন একটা আট জিবি ফ্যান পেয়ে যাচ্ছেন, এবং আর কেচিংটা থাকতেছে। আর এই কেচিংটা অনেক ভালো এবং হেভিয়ার রয়েছে, আপনারা চাইলে এই কেচিংটা নিতে পারেন। আর যাদের বাজেট আপনার 25,000 টাকার থেকে কম তারাও কিন্তু আপনার পিসি বিল করতে পারবেন সেম পিসিটা, কিন্তু আপনার এখানে NVMe-টা একটু বাদ দিতে হবে। এখানে আপনার 28 SSD লাগাইতে হবে, এবং আপনার কুলার ফ্যানটা না কিনলে কিন্তু কুলার ফ্যানে এখান থেকে আপনার 1,000 টাকা সেভ হচ্ছে। আপনার কেচিংটা যদি একটু দামিটা না নেন, কেচিংটা যদি কম দামি 1,000-1,200 টাকার মধ্যে কেচিং রয়েছে, এগুলো নিলে আপনার এখানেও আপনার মিনিমাম 2700 টাকার মতো সেভ হবে। এবং আপনারা যদি চান যে পাওয়ার সাপ্লাইটা আরও কম দামি নেবেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই একটু কম দামি নিলে আপনার ওই জায়গাও সেভ হবে, কিন্তু পিসি সেমই হবে, কিন্তু আপনার কিছুটা টাকা বেঁচে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।